প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়টা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের সমাধান ক্লাস পাঁচ। তো এই পর্বে আমরা অনুশীলনীর ১৩ নংটা করব। তো এই ১৩ নং অঙ্কটা হচ্ছে এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সবচেয়ে সহজ অঙ্ক। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি একটু প্রশ্নটা লক্ষ্য করি, দেখো কি দেওয়া আছে। এক্স এর উপর কি শর্ত আরোপ করলে একটা ধারা দেওয়া আছে, অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। মানে আমাদের এই যে ধারাটা দেওয়া আছে, এই ধারাটার যে এক্স আছে এইটা কেমন হলে এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে, মানে এক্স এর মানটা কেমন হলে এই ধারাটার অসীম পর্যন্ত আমরা যোগ করতে পারবো, সেটা প্রথমে জানতে চাচ্ছে তারা। তো এর জন্য প্রথমে আমরা কি করব, সমাধান অংশে লিখলাম প্রদত্ত ধারাটি, এই যে এই ধারাটা লিখলাম। এখন তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, এই ধারাটার প্রথম পদ কত এবং সাধারণ অনুপাত কত সেটা আগে নির্ণয় করে ফেলি। তো এখানে লিখি ধারাটির প্রথম পদ। আচ্ছা, ধারাটার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো এ সমান সমান কত, প্রথম পদ হচ্ছে যে এটা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে ধারাটার প্রথম পদ। এবং সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত হবে, আর হবে সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত আমরা কিভাবে নির্ণয় করি, সেটা হচ্ছে সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর এটা সাধারণ অনুপাত বের করার সিস্টেম হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। তাহলে দ্বিতীয় পদ এখানে কি আছে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটার স্কোয়ার দেওয়া আছে। দ্বিতীয় পদকে ভাগ করব প্রথম পদ দিয়ে, প্রথম পদে আছে কি, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এটা। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি একটু, তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ভাগকে আমরা গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টাই দিব। তাহলে উপরে চলে যাবে এক্স প্লাস ওয়ান আর নিচে চলে যাবে ওয়ান, এই ওয়ান না লিখলেও চলতো। তো উপরে এটা এটা কাটাকাটি করলে আমাদের আসতেছে আর এর মান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটা আসতেছে। এখন আমাদের দেখো এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে সেটা প্রশ্ন করছে। তা আমরা একটু লিখি এখানে, যে ধারাটার বলবো এখানে যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি, যদি কি হয়, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এই শর্তটা মানে, মানে মাইনাস ওয়ান থেকে আরটা বড় হয় এবং প্লাস ওয়ান থেকে আরটা ছোট এত হয়। একটু নিচে লিখে রাখছি, এই তো এত হয়। একটু চাপাচাপি হয়ে গেল, বুঝে নাও। এখন এই যে এই শর্তের মধ্যে থাকলে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে, প্রথম কথা হচ্ছে এটা। এখন এই শর্তকে আমরা দুইটা অংশে ভাগ করব, একটা হচ্ছে এই মাইনাস ওয়ানের সাথে আর এর সম্পর্ক এবং এই প্লাস ওয়ানের সাথে আর এর সম্পর্ক, এই দুইটাকে আলাদা আলাদা নিয়ে কাজ করবো। মানে হচ্ছে আমরা একটা অংশ নিবো হলে মাইনাস ওয়ান থেকে আর বড় হবে, আরেকটা অংশ নিয়ে কাজ করবো প্লাস ওয়ান থেকে আর ছোট হবে। তার মানে আমরা এটাকে দুইটা অংশে ভাগ করতে পারি। তো এটা লিখলাম আগে এই অংশটা, যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এত হয়। এখন আমরা লিখবো অর্থাৎ, অর্থাৎ দিয়ে আমরা কি লিখবো, এই একটা অংশ লিখবো যে মাইনাস ওয়ান থেকে আরটা কি হতে হবে, বড় হতে হবে এটা। এবং আরেকটা শর্ত মানতে হবে, সেটা হচ্ছে আরটাকে প্লাস ওয়ান থেকে ছোট হতে হবে। তো ধারাটার অসীমতক সমষ্টি থাকবে যদি এই শর্তটা হয়। তো এই শর্তটাকে আমরা এই দুই অংশে আমরা কিন্তু ভাগ করে লিখতে পারি। তো এখন এখান থেকে বলছেন, তো আমাদের এক্স এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, তাই আমাদের এক্সটাকে নিয়ে আসার জন্য এই সাধারণ অনুপাতের যে মান আছে এই মানটা আমরা এখানে বসাই দিই। তো আমরা লিখতে পারি এমন, যে মাইনাস ওয়ান এর চেয়ে বড় হচ্ছে আর এর মানটা কত, ওয়ান বাই ওয়ান সরি এক্স প্লাস ওয়ান এটা।
এখন এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি। আমরা x এর মান বের করব, এই অংশটাকে কিন্তু আমরা বিপরীতকরণ করব, কারণ আমাদের জানতে হবে x টা কেমন হবে, আর x টা কেমন হলে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। তো সেই জন্য প্রথমে আমরা বিপরীতকরণ করব। তো বিপরীতকরণ করার সিস্টেম হচ্ছে নিচে যেটা আছে সেটা উপরে যাবে আর উপরে যেটা আছে সেটা নিচে যাবে। তাহলে দেখো এখানে কি হয়, নিচে কি আছে, ওয়ান আছে, তো এই ওয়ানটাকে উপরে লিখলাম আর এই মাইনাস ওয়ানটা উপরে ছিল এটাকে নিচে লিখলাম মাইনাস ওয়ান, এটা একটা। এবং এই চিহ্নটা যে আছে বিপরীতকরণ করলে কিন্তু চিহ্ন ঘুরে যাবে, তাহলে চিহ্ন এই দিকে চলে আসবে এরকম। আর এই যে যে নিচের অংশটা আছে সেটা উপরে চলে যাবে এক্স প্লাস ওয়ান, আর নিচে থাকবে ওয়ান। এই তো এটা নাম হচ্ছে বিপরীতকরণ। লিখে দিবে আর কি। তো এখন দেখো নিচের ওয়ানের কোনো ভ্যালু নাই, সেটা না লিখলেও পারতাম, আমরা বোঝার স্বার্থে আমরা লিখছি। তাহলে মাইনাস ওয়ান দ্বারা এই ওয়ানটাকে ভাগ করলে মাইনাস ওয়ানই হবে। আর এখন দেখো তো কি হচ্ছে, এই ওয়ানের নিচে কোনো ভ্যালু নাই, এটা না লিখলেও পারতাম আমরা, তাহলে উপরে থাকবে এক্স প্লাস ওয়ান। তাহলে আমাদের যদি এই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসি, মানে বিয়োগ করি আর কি, তাহলে কী হবে, মাইনাস ওয়ান, এই ওয়ানটা যেহেতু প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান। এই তো তাহলে আমাদের আসতেছে কত, মাইনাস টু। এবং এই যে যে আরেকটা অংশ আছে সেটাকেও কিন্তু বের করতে হবে। এখানে যে আর আছে আর এর মানটা আবার বসাই দিই, এখানে আর এর মান হচ্ছে এই যে এই আর এর মানটা কিন্তু যেটা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, তো এটা বসাই দিই এখানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান। তো এখন একের থেকে এই অংশটা ছোট, এটাকেও ঠিক সেমভাবে বিপরীতকরণ করতে হবে। তো বিপরীতকরণ করলে আমরা জানি নিচেরটা উপরে চলে যাবে, তাহলে উপরে হবে এক্স প্লাস ওয়ান, নিচে হবে ওয়ান, এই চিহ্ন ঘুরে এদিকে আসবে আর এই ওয়ানকে উল্টায় ফেললে এটাই হয়। তারপর বোঝার সাথে আমরা এটা লিখতাম, এই যে তো এখানে পাশে আমরা লিখে দিব বিপরীতকরণ করে। এই তো দেখুন ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে এটাই হয়, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান, এটা বড় হবে, আর এই ওয়ান দিয়ে ওয়ানকে কাটাকাটি করলে ওয়ান হয়ে যাচ্ছে। তো এখন দেখো এই এক্স এখানে থাক, এই ওয়ানটা যদি এই পাশে চলে যায় তাহলে ওয়ান মাইনাস ওয়ান হবে, তার মানে এক্সের মানটা হবে জিরো থেকে বড়। তো আমাদের কিন্তু এই দুইটা শর্তের জন্য, মানে এক্সের মানটা মাইনাস টু থেকে ছোট হলে এবং এক্সের মানটা জিরো থেকে বড় হলে, এই শর্তের মধ্যে থাকলে এই ধারার অসীমতক সমষ্টি থাকবে এটা বলছে। তো এখন আমরা এখানে লিখতে পারি যে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এই শর্ত দুইটা লিখে দেবে, যদি এক্সটা মাইনাস টু থেকে ছোট হয়, তাহলে মাইনাস টু থেকে যদি এক্সটা ছোট হয় এত, অথবা আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে এক্সটা যদি জিরো থেকে বড় হয়, এক্সটা জিরো থেকে বড় এত হয়, তাহলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এই শর্তের জন্য। হ্যাঁ, এই দুটো শর্তের জন্য ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এখন বলছে প্রথম একটা অংশ হয়ে গেছে, দ্বিতীয় অংশ হচ্ছে সেই সমষ্টি নির্ণয় করতে হবে। তো এখন যেহেতু আমরা জানতে পারলাম যে ধারাটার অসীমতক সমষ্টি আছে এই শর্তের জন্য, এবং সেই সমষ্টিটা কত এখন সেটা নির্ণয় করব। তো এর জন্য আমাদের উপরের অংশটা মুছে দিই। তো আমাদের যেই মানটা জানা লাগবে সমষ্টি অসীমতক সমষ্টি নির্ণয় করার জন্য, সেটা হচ্ছে এই এর মানটা জানা লাগবে আর এই যে আর এর মানটা জানা লাগবে। এই দুইটা মান জানা থাকলে ধারাটার অসীমতক সমষ্টি নির্ণয় করা যায়। তো আমি এই অংশটা মুছে দিই, এতটুকু হলেই হয়ে যাবে। তো সুতরাং এখানে লিখবা, সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি এস ইনফিনিটি দিব, এটা এই সূত্রটা হবে অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে এ ওয়ান মাইনাস আর, এস ইনফিনিটি সমান সমান এ ওয়ান মাইনাস আর। এই ইনফিনিটি দিয়ে কিন্তু অসীম বোঝায়, এটা অসীম পর্যন্ত বোঝাচ্ছে, এই জন্য এটা ইনফিনিটি হয়ে গেছে। তো এটা সূত্র কি, এ ওয়ান মাইনাস আর। তো এখন আমাদের এর মান কিন্তু জানা আছে, এর মানটা কত, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান,
এটা লিখব, এর মান লিখলাম 1/x + 1, আর নিচে এই 1 এর 1 থাক, এই মাইনাসও থাক, এই আর এর পরিবর্তে আমরা কত লিখব 1/x + 1, এটা আর এর মান 1/x + 1, এই তো লিখলাম। এখন এটাকে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারি, উপরে যেভাবে আছে ওইভাবেই রাখবো x + 1, নিচে কিন্তু লসাগু করা যায়, এই যে এই নিচের ভগ্নাংশটা যে এখানে আছে সেটা হচ্ছে কত x + 1, তারপর এইটা দিয়ে এটাকে গুণ হবে, তার মানে হচ্ছে x + 1 - 1, এই -1 + 1 কাটা যাবে। তাহলে আমরা যদি এই পাশটা তোমাদের লিখি এরকম, দেখো কি লেখা যায়, উপরের অংশ যেভাবে সেভাবে থাক 1/x + 1, আর নিচে কি আর লেখা যায় x/a অংশটা লেখা যায় x + 1। এবার এটাকে উপরের অংশটা থাক 1/x + 1, এটাকে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টায় ফেলবো, এই নিচের x + 1টা উপরে যাবে আর এই x টা নিচে চলে আসবে, ব্যাস এই তো, এটা কাটা দিলাম, তাহলে থাকে কত 1/x, তার মানে ধারাটার অসীমতক সমষ্টি কত, সুতরাং s∞ হচ্ছে 1/x, এই তো এটা হচ্ছে ধারাটার অসীমতক সমষ্টি, এই তো হয়ে গেল। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।